মাধ্যমিক দু হাজার বাইশ এবিটিএ টেস্ট পেপার সাবজেক্ট জিওগ্রাফি পেজ চারশো উনপঞ্চাশের প্রশ্ন উত্তর নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো দেখো বিবাক্য বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো চোদ্দোটি আছে চোদ্দো নম্বর এক নম্বর প্রশ্ন অবরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হল কেনিয়ান বেজনী প্লাবন ভূমি বদ্বীপ তো সঠিক উত্তর যাবে ক কেনিয়ান নদী হিমবাহ ও বায়ু কর্তৃক ক্ষয় প্রক্রিয়াগুলির অন্যতম হল উৎপাদন ক্ষয় অপবাহন ক্ষয় অবঘর্ষক হয় দ্রবণ ক্ষয় সঠিক উত্তর হিসেবে ঘ অবঘর্ষক হয় বাস্কেট অফ ইগ টোপোগ্রাফি দেখা যায় যে ভূমিরূপ অঞ্চলে শার্ক ড্রামলিন ফিয়ার্ড অ্যাসকার হিসেবে খ ড্রামলিন মিশরের কাতারা হলো একটি লয়েশ ভূমি গৌড় বারখান অপবাহনে সৃষ্ট হরদ সঠিক উত্তর ঘ অপবাহনে সৃষ্ট হরদ একটি নাতি নাতিশীতোষ্ণ মরুভূমির উদাহরণ হল গোবি সাহারা থর কালাহারি তো সঠিক উত্তর হয়ে যাবে ক গবি ভারতের প্রমাণ দীরাঘিমা উত্তর ক বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী ভূখণ্ডে অবস্থিত খ কলেরু হরদ নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটিকে উত্তর ভারতে বলে উত্তর ক ভাঙার ভারতের শীতলতম অঞ্চলটি হলো উত্তর ঘ দ্রাস পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গটির নাম হলো সঠিক উত্তর খ ভাবুলমালা এরপর প্রশ্ন এগারো নম্বর দেখো এগারো নম্বর প্রশ্নে কী বলা আছে ভারতের লৌহ ইস্পাত ও শঙ্কর ইস্পাত কারখানা উভয়ই রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দুর্গাপুরে ভারতে পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা সঠিক উত্তর গ পাঁচ হাজার জন ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে সঠিক উত্তর গ অরুণাচল প্রদেশে ভারতের প্রবেশদ্বার নামে অভিহিত বন্দরটি হল সঠিক উত্তর খ মুম্বাই বন্দর এরপরে শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অলেখ প্রথম প্রশ্ন হিমদ্রণের আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো এটা অশুদ্ধ কারণ হিমদ্রণের আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসেবে বায়ুর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ তো এটা অশুদ্ধ হবে। ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসেবে নদীর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ ভারতের রাজ্যগুলির মধ্যে রাজস্থান বৃহত্তম তো এটা হয়ে যাবে শুদ্ধ ব্যাসল শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়েছে তো এটা অশুদ্ধ কারণ ব্যাসল শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়েছে বিন্ধ একটি স্তূপ পর্বত তো এটা হয়ে যাবে শুদ্ধ আউটসোর্সিং বিষয়টি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত তো এটাও শুদ্ধ কলকাতা মেট্রো রেলপথ ভারতের দীর্ঘতম তো এটা অশুদ্ধ কারণ দিল্লি মেট্রো রেলপথ ভারতের মধ্যে দীর্ঘতম এরপরে উপযুক্ত শব্দবর্ষে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন ড্যাশ নদীর বদিপের আকৃতি পাখির পায়ের মতো তো এর উত্তর তোমরা সকলেই জানো মিসিসিপি মিসিসিপি মিশৌরি নদীর বদিপের আকৃতি পাখির পায়ের মতো ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন ড্যাশ পর্বতে অবস্থিত সঠিক উত্তর কারাকোরাম পর্বতে অবস্থিত ধোঁয়াধর জলপ্রপাত নর্মদা নদীতে সৃষ্টি হয়েছে রাজস্থান সমভূমির পশ্চিমের শুষ্ক রুক্ষ উদ্ভিদ উদ্ভিদহীন অঞ্চলকে বলে মরুস্থলী ভারতে সর্বাধিক রোবাস্টা শ্রেণীর কফির চাষ হয় ভারতের সর্বনিম্ন সাক্ষরতা দেখা যায় বিহার রাজ্যে ডেস্কে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় এরপরে দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শীর্ষকে নুনা টাক্স বলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল সাল্টো অ্যাঞ্জেল গ্রীষ্মে উত্তর পশ্চিম ভারতে সৃষ্ট ধূলিজ্বর কী নামে পরিচিত তো গ্রীষ্মে উত্তর পশ্চিম ভারতে সৃষ্ট ধুলিঝড় আধি নামে পরিচিত অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে নতুন কোন রাজ্যের সৃষ্টি হয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে নতুন তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে ভারতে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো ভারতে হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ভারতের একটি গুরুত্বপূর্ণ রবি ফসলের নাম লেখো তো ভারতের একটি গুরুত্বপূর্ণ রবি ফসল হল গম পশ্চিমবঙ্গের কথায় ইঞ্জিন নির্মিত হয় তো পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন নির্মিত হয় ভারতের কোন পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবন দেখা বলা হয় তো ভারতের রেল পরিবহনকে ভারতের জীবন দেখা বলা হয় এর সঙ্গে বলে রাখি ভারতের উন্নয়নের জীবন রেখা হলো জলপথ আর ভারতের জীবন দেখা হলো রেলপথ এরপরে দেখো বামদিক ডানদিক মিলিয়ে লেখো মাশরুম রক্স তো এর সঠিক উত্তর হয়ে যাবে গৌর ব্যবচ্ছিন্ন মালভূমি এর সঠিক উত্তর হয়ে যাবে মালনাদ মৌসুমি বিস্ফোরণ মালাবার উপকূল পূর্ব পশ্চিম করিডর পোরবন্দর তো বন্ধুরা ভিডিও ছিল এ পর্যন্ত ধন্যবাদ